আপনি কি উইকেন্ডে একটু হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে ভালোবাসেন? তাহলে এই খবরটা কি রেখেছেন যে মহাকাশে রেস্তোরাঁ তৈরি হচ্ছে? চাইলে এবং টাকশৈলে সেখানে গিয়ে একটু মুরগি মটন নান পোলাও খেয়ে আসতে পারেন। শুধু এটুকুই নয়, আরও অনেক কিছুই এই বিশেষ রেস্তোরাঁয় আপনি পাবেন যা চমকে দেওয়ার মতো। প্রজেক্টের নাম আউট অফ দ্য ওয়ার্ল্ড, ভয়েজার স্পেস স্টেশন এটি তৈরি করছে। 2027 সালের মধ্যে এই আউট অফ দ্য ওয়ার্ল্ড হোটেল তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে। একসঙ্গে 400 মানুষ সেখানে গিয়ে খানাপিনা সারতে পারবেন। ঘটনা হলো, মহাকাশের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম, এমন তো হওয়া সম্ভব নয়, তাই আপনাকে ওখানে থাকতে হবে ন্যূনতম দিন চারে, তাই হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে। আর ভাবুন না, কয়েক আলোকবর্ষ দূরে গিয়ে একটু যদি নাই থাকলেন, এই মহাবিশ্বের শোভা যদি একটু পরখ করে নাই দেখলেন, তাহলে আর কি হলো? সঙ্গে আবার সিনেমা হল, বার, কনসার্টের জায়গা, লাইব্রেরি, জিম সব কিছুই থাকবে। অর্থাৎ টোটাল এন্টারটেইনমেন্ট ব্যবস্থা রয়েছে এখানে। চাইলে শান্ত মনে বই পড়তে পারবেন, খানকুড়ি ডন বৈঠকেও দিতে পারবেন সকালে ঘুম থেকে উঠে। এইসব কাজ সেরে আপনি দেখতে পারবেন পৃথিবীর শোভা। সেখানে এসে দাঁড়িয়ে আপনি নীল গ্রহের রূপের ছটা উপভোগ করতে পারবেন। ভয়েজার স্পেস হোটেলটি বানাচ্ছে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন। সংস্থা জানিয়েছে, হোটেল তৈরির কাজ শুরু হবে 2025 সালে। মানুষের জন্য তা রেডি হয়ে যাবে 2027 সালের মধ্যে। কৃত্রিম অভিকর্ষণ শক্তি এখানে তৈরি করতে হবে ওই ফিল লাইক হোম অনুভূতি তৈরির জন্য, কারণ স্পেসে তো আপনি সাধারণভাবে হেঁটে চলে ঘুরে বেড়াতে পারবেন না, একটু ভেসে ভেসে যেতে হবে, তাই এই ব্যবস্থাও করা হচ্ছে এখানে। সবই তো হলো, তাহলে খরচা কত? এত মোজ মস্তি যে করবেন মহাকাশে গিয়ে, কত গ্যাটের কড়ি খসবে? বেশি নয়, 3.5 দিনে ওই 5 মিলিয়ন দিলেই হবে, অর্থাৎ 36 কোটি। কি পরটাই পোষালে, চলুন না।